আসসালামু আলাইকুম। দেশ এখন এক সংকটকাল অতিক্রম করছে। শুধু রাজনৈতিক সংকটই নয়, দেশে এখন মানবতা বিপন্ন, ধর্মীয় ও রাজনৈতিক সামাজিক মূল্যবোধের অবক্ষয় সর্বত্র। সমাজের গুণীজনদের সচেতনভাবে অপমান করা হচ্ছে। দেশে চালু হয়েছে ভয়ের সংস্কৃতি। এমন এক ভয়াবহ সংকটকালীন সময় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির নির্বাহী কমিটির সভা। সভায় উপস্থিত সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। অশেষ কৃতজ্ঞতা এবং আনুগত্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্বের প্রতি, যিনি সকল নির্যাতন, নিপীড়ন, হুমকি, ধমকি উপেক্ষা করেও দেশ এবং জনগণের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি আপনাদের সকলের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই সারা দেশে আমার দলের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা জেল, জুলুম, এমনকি জীবনের ভয় উপেক্ষা করে সাহসের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান অবৈধ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন। একই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের প্রতি, তাদের শোকাহত পরিবারের প্রতি জানাচ্ছি শোক ও সমবেদনা। আমাদের দলের অনেক নেতাকর্মীকে আমরা এই আন্দোলনে হারিয়েছি। তাদের স্মরণ করে দলীয়ভাবে গৃহীত শোক প্রস্তাবেরও প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমি আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি জানি আপনারা এখন যে ভেন্যুতে বসে দলের নির্বাহী কমিটির বৈঠক করছেন, এটি পেতে আমাদের অনেক কষ্ট পোহাতে হয়েছে। এর কারণ, এখন যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, বিএনপিকে তাদের ভয়, কারণ তারা জানে জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ বিএনপির সঙ্গে, গণতন্ত্রকামী জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত দেশ, দেশের জনগণ, গণতন্ত্র যতবার সংকটে পড়েছে, বিপন্ন হয়েছে, প্রতিটি সংকট উত্তরণে নেতৃত্ব দিয়েছে বিএনপি কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1971 সালে কিংবা 75 সালে আমরা যেমন জিয়াউর রহমানের বলিষ্ঠ, সাহসী ও বিচক্ষণ নেতৃত্ব দেখেছি, একইভাবে 90-এর গণতন্ত্র প্রতিষ্ঠার সফল আন্দোলনে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব। গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনেও বিএনপি এবং দেশের গণতান্ত্রিক মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল। তাই খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, দেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের জন্য লড়াই সংগ্রামে খালেদা জিয়া আমাদের প্রেরণা। তিনি মাদার অফ ডেমোক্রেসি। এ কারণেই খালেদা জিয়া অপশক্তির টার্গেট। এ কারণেই তার বিরুদ্ধে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। এ কারণেই বিচারের নামে অবিচার, বিনা ভোটের অবৈধ সরকার, বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে চায়। বর্তমান সরকারের একটি পরিসংখ্যানেই রয়েছে দেশে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা 33 লক্ষ। এত লক্ষ লক্ষ মামলা রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় দেওয়ার জন্য যেভাবে তড়িঘড়ি করা হচ্ছে, এটি রীতিমতন উদ্বেগজনক। তারপরও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিচ্ছেন। এর কারণ, মানুষের ভরসার সর্বশেষ আশ্রয়স্থল আদালতের উপর মানুষের আস্থা যেন না হারায়। তবে আদালতের প্রতি মানুষের আস্থা তৈরি করার দায়িত্ব বিএনপির একা নয়।
বিচার বিভাগের মর্যাদা রক্ষায় সরকারকে যেমন সৎ হতে হয়, আদালতেরও দায়িত্ব বাদী বিবাদী উভয়ের জন্য আদালতকে মানুষের আস্থা ও নির্ভরতার জায়গা হিসাবে পরিগণিত করা। কিন্তু বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আদালতের আচরণ, আদালতের প্রতি মানুষের আস্থা বাড়ছে কিনা এ প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। প্রসঙ্গক্রমে আমি এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই। বিএনপি বিভিন্ন সময়ে জনগণের সমর্থন নিয়ে কমপক্ষে 5 বার রাষ্ট্র পরিচালনা করেছে। এখানে আপনাদের মতে অনেকেই বিভিন্ন সময় সরকার পরিচালনায় ছিলেন, অনেকে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। সুতরাং আপনাদের অনেকেরই জানা আছে সরকারের কিছু অগ্রাধিকার প্রকল্প থাকে, রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প থাকে। সরকারের ওইসব অগ্রাধিকার প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দেবার জন্য ঠিকাদারদেরকে তড়িঘড়ি করতে হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোনো মূল্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার জন্য আদালতের দৃশ্যমান তাড়াহুড়ায় অনেকের কাছে প্রতীয়মান হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে বিচার কার্যটিও যেন সরকারের কোনো অগ্রাধিকার প্রকল্পেরই একটি অংশ। জনমনে এই ধারণা সৃষ্টি একটি যৌক্তিক কারণ হল আদালত একটি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আগামী 8ই ফেব্রুয়ারি, একই সঙ্গে তার আগে আরেকটি মামলার বিচারের শুনানি শুরু করে দিয়েছে। কেন এত তাড়াহুড়া? বিচারালয় তো কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেভাবে আইন আদালতকে ইচ্ছা মতন ব্যবহার করেছে, এটি আর চলতে দেওয়া সম্ভব নয়, এটি আর মেনে নেওয়া যায় না। তাই বিচারক ও বিচার বিভাগের সম্মান ও মর্যাদা রক্ষায় বিচারককে ঠিকাদার এবং বিচারালয়কে ঠিকাদারি প্রতিষ্ঠানে পরিণত করার আওয়ামী চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে বিএনপি রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। শুধু আইন আদালতই নয়, রাষ্ট্রের সবকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এই অবৈধ সরকার ধ্বংস করে দিয়েছে। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের নামে তামাশার কারণে জনগণের কাছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এখন শূন্যের কোঠায়। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। স্কুলের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সকল স্তরের পরীক্ষা, পরীক্ষা মানেই এখন প্রশ্নপত্র ফাঁস আর নকলের ছড়াছড়ি। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের দ্বারা নারীদের অবমাননা আর সময় সময় সংখ্যালঘুদের উপরে নির্যাতন দেশে ক্রমেই যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। গণতন্ত্র বাদ দিয়ে ক্ষমতাসীনদের মুখে কথিত উন্নয়নের গল্প পাকিস্তানের আইয়ুব খানের কথাই স্মরণ করিয়ে দেয়। তাদের উন্নয়ন যে ফাঁকা বলি সাম্প্রতিক সময় এই সরকারেরই এক মন্ত্রীর কথায় সেটি স্পষ্ট। সেই অবৈধ মন্ত্রী বলেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ক্যান্সারে আক্রান্ত, আর আইসিটি মন্ত্রণালয় অন্ধ গলিতে। প্রশাসনকে চূড়ান্ত রকমে দলীয়করণ করা হয়েছে। বছরের পর বছর ধরে জনপ্রশাসনের শত শত কর্মকর্তা কর্মচারীকে ওএসডি করে রাখা হয়েছে। গুম খুন অপহরণকে এই সরকার রুটিন ওয়ার্কে পরিণত করেছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই, এমনকি জনগণ ব্যাংকে টাকা রেখেও আর্থিক নিরাপত্তা পাচ্ছে না। দেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো আওয়ামী লীগ নেতামন্ত্রীদের মানিব্যাগের মতন ব্যবহৃত হচ্ছে। প্রতিবছর দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা। সুইস ব্যাংকে প্রতিবছরই কিছু নির্দিষ্ট বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়েই চলেছে। 2017 সালকে চিহ্নিত করা হয়েছে ব্যাংক ডাকাতির বছর হিসাবে। এই হল অবস্থা। প্রিয় নেতৃবৃন্দ, গণতান্ত্রিক ও সভ্য সমাজে সরকারের অত্যাচারের বিরুদ্ধে গণমাধ্যমই বিকল্প সরকার, কিন্তু দেশে এখন অধিকাংশ গণমাধ্যমের অবস্থা আরও শোচনীয়। সোশ্যাল মিডিয়ার কারণে কোনো ঘটনা আড়াল করতে ব্যর্থ হলে ওই সব ঘটনাগুলো বাধ্য হয়েই তারা পত্রপত্রিকায় প্রকাশ করে, কিন্তু পরক্ষণে নিজেদেরকে সরকার বিরোধী নয় এটা প্রমাণ করতে বিএনপির বিরুদ্ধে আরও
তিনটি মনগড়া রিপোর্ট প্রকাশ করে। প্রিয় নেতৃবৃন্দ, বিনা ভোটের এই সরকার নিজেদের অনিয়ম অপকর্ম আড়াল করতে দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে। বিরোধী দল ও ভিন্নমতের মানুষের উপর নির্যাতন নিপীড়নকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সরকার। গুণীজনদের তাচ্ছিল্য কিংবা অপমান করে সরকার তাদের মুখ বন্ধ রাখার কৌশল নিয়েছে। অবস্থা এতটাই বিপর্যয়কর, সমাজের সুবোধ বলে বিবেচিত মানুষগুলোকে গাধা বলে গাল দিলেও কারো কোনো বিকার নেই। অধিকার হারাতে হারাতে মানুষ কি মানবিক মর্যাদাও হারিয়ে ফেলবে? তাই একটি মানবিক রাষ্ট্র গঠনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একটি রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জনের ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে কতগুলি মৌলিক ইস্যুতে আমাদের সবাইকে এক কাতারে এসে দাঁড়াতে হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা নিয়ে আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আসুন আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করে রাখা অপশক্তির কবল থেকে দেশকে মুক্ত করি, গণতন্ত্রকে রক্ষা করি। প্রিয় নেতৃবৃন্দ, দেশের এই সংকটময় পরিস্থিতি উত্তরণে অতীতের মতোই জনগণের আস্থা বিএনপির উপর। জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন, নিপীড়ন মোকাবেলা করেই বারবার বিএনপির নেতৃত্বেই দেশ উন্নয়নের ধারায় ফিরে এসেছে, আলোর পথে ফিরে এসেছে। 75 সালে সকল রাজনৈতিক দল সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হলে দেশে পুনরায় সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা বিএনপি সকল স্তরের সকল নেতা, সকল কর্মী শহীদ জিয়ার উত্তরস্বরী। শহীদ জিয়ার উত্তরস্বরী হিসেবে জনগণকে সাথে নিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদেরকেই নেতৃত্ব দিতে হবে, আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। সাংবিধানিক নিয়মে এবছরেই সরকার নির্বাচন দিতে বাধ্য। একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু নিরপেক্ষ নির্বাচনে এই সরকারের ভয়, আওয়ামী লীগের ভয়। কারণ স্পষ্টভাবে তারা জানে, নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ নির্ভয়ে ভোট দেবার সুযোগ পেলে আওয়ামী লীগ অবশ্যই জয়লাভ করতে পারবে না। এ কারণেই তারা বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়াকে আইনি অজুহাতে নির্বাচনের বাইরে রাখতে চায়। হামলা, মামলা, জেল জুলুম দিয়ে বিএনপির নেতাকর্মীদের দাবিয়ে রাখতে চায়। তাই এই অবস্থায় আন্দোলনের কোনো বিকল্প নেই। কিন্তু বিএনপির আন্দোলনে ভয় পেয়ে আওয়ামী লীগ, অবৈধ সরকার এখন সারা দেশে বিএনপি নেতাদের গ্রেফতার ও হয়রানি শুরু করেছে। নেতাদের বেপরোয়া গ্রেফতারে তারা আন্দোলন দমিয়ে রাখতে চায়, নেতৃত্বের সংকট সৃষ্টি করতে চায়। তাই ওদেরকে জানিয়ে দিতে হবে, ওদেরকে বুঝিয়ে দিতে হবে, বিএনপির প্রতিটি নেতা কর্মী দেশপ্রেমিক দায়িত্বশীল। বিএনপির প্রতিটি কর্মী দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে জীবন বাজি রাখতেও প্রস্তুত অতীতের মতন। সারা দেশে প্রবাসে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মী, কত লক্ষ নেতাকর্মীকে তারা গ্রেফতার করবে? প্রিয় নেতৃবৃন্দ, তাই সারা দেশে বিএনপির প্রতিটি নেতা, প্রতিটি কর্মী, প্রতিটি সমর্থক, প্রতিটি শুভাকাঙ্ক্ষীর কাছে আমার আহ্বান, আমাদের আহ্বান, ক্ষমতাসীন চক্রের কেউ আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারবে না। যদি তারা সে চেষ্টা করে তাতেও কোনো লাভ হবে না। গত 1 দশকে আন্দোলনে শত কষ্ট ও নির্যাতনের মুখেও জাতীয়তাবাদী শক্তির কোনো নেতাকর্মী আপোষ করেনি, কোনো অপপ্রচারে বিভ্রান্ত হয়নি, হবার
দরকারও আছে বলে আমি মনে করি না। সুতরাং কারো নির্দেশের অপেক্ষা নয়, আপনি নিজেই নেতৃত্ব গ্রহণ করুন। আপনার সামনের নেতাকে যদি গ্রেফতার করা হয়, আপনি আপনারা আপনার এলাকায় বসে সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকে গতি দেওয়ার জন্য নিজেরা নেতৃত্ব নির্বাচন করে পরমুহূর্ত থেকে আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যান। শহীদ জিয়ার সৈনিক হিসাবে পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিন। দেশ ও মানুষের স্বাধীনতা অর্জনের জন্য 71 সালে কারো নির্দেশের অপেক্ষা না করে যেভাবে শহীদ জিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন, শহীদ জিয়ার সৈনিক হিসাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের লড়াইয়ে আপনিও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। শুধু মনে রাখবেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে আমাদের সর্বাধিনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সবাই ঐক্যবদ্ধ থাকুন, সাহস ও সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকুন। গণতন্ত্রের বিজয় সন্নিকটে, এবছরই গণতন্ত্রের বিজয় দেখবে বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।